ভারতের দক্ষিণে সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শকদের। সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ 2020 হিসেবে নির্বাচিত হন এই অভিনেত্রী। তাকে জাতীয় ক্রাশ হিসেবেই ডাকা হয়ে থাকে। এবার রশ্মিকার নামে খাবারের নাম দেওয়া হলো। রশ্মিকার নামে একটি খাবারের প্যাকেজের নামকরণ করা হয়েছে। ভারতীয় সেই খাবারটির নাম রাখা হয়েছে রশ্মিকা মিল। এই খাবার নিয়ে একটি প্রোমো ভিডিও তৈরি করা হয়েছে যা রশ্মিকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায় স্পাইসি ফ্রাইড চিকেন, স্পাইসি চিকেন বার্গারে পেরি পেরি ফ্রাইস, নিম্বো ফিস এবং ম্যাকফ্লোরি দিয়ে সাজানো হয়েছে রশ্মিকার মিল। ভারতের ম্যাকডোনাল্ড স্টোরে পাওয়া যাচ্ছে রশ্মিকার এই মিলটি। কিছুদিন আগে ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হন তিনি। ইনস্টাগ্রামে তেলুগু তারকাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। 9.88 নম্বর পেয়ে তালিকার প্রথমে জায়গা করে নেন এই অভিনেত্রী। মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। 2012 সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস অফ ইন্ডিয়া খেতাব জিতেছেন তিনি। 2016 সালে কন্নড় ভাষার কিরিক পার্টি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এই চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী। এরপর চালো সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক হয় রশ্মিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। রশ্মিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সুলতান। এই সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। তাছাড়া রশ্মিকা অভিনীত তেলুগু ভাষার পুষ্পা ও হিন্দি ভাষার গুড বাই ও মিশন মজনু সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।